হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজরের টাইম হওয়ার পরে ফজরের দুই রাকাত সুন্নত পড়তেন, তারপর অনেক সময় যদি সময় থাকতো একটু রেস্টও করতেন মাঝে মধ্যে, তারপরে তিনি ফজরের দুই রাকাত ফরজ পড়তেন। সেজন্য ওই সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আপনার ওজুর যেই নামাজটা, ওই সময় যেহেতু ফজরের সময় তো হয়েই গেছে, এই জন্য ওই ওজুর নামাজ আর ফজরের সুন্নত নামাজ এটা একসাথেই হয়ে যাইতো, এটা যার কারণে আলাদা করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আর অন্য নামাজ সাধারণত পড়তেন না। সেজন্য আপনার জন্য ভালো হইলো যে আপনি ফজরের ওযু করার বাদে আপনি দুই রাকাত সুন্নত পড়ে ফেলবেন, তারপরে দুই রাকাত ফরজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এইটাই হলো ভালো আমল, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে আপনার কাছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার ফোন কলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব মুরব্বী একজন মহিলা আমরা লগে মাসলা ইনশাআল্লাহ, আশা করি আপনার খুশ আনসার ফাইসেন ইনশাআল্লাহ। দেখি এর বাদে খোলার খেয়ে আসুন লাইন আমরা লগে মাত্রা সাইরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো খোলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি নামাজের নামে আগে ফোন করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি করেছিলেন? জি, আমি ভুলে কয়ে লিখছিলাম। আর একটা সালাতিল আওবিন আমি জানতে চাইছিলাম, মাগরিবের সময় পড়ে না সকালের সময় পড়ে? শেখ বলছেন ইনশাআল্লাহ, হযরত মাওলানা প্রফেসর আনমুর রশিদ আহমদ সাহেব বলছেন, আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ বোন। জি সালাতুল আমরা ভুল শুনছিলাম, আসলে সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন আমাদের দেশে যেটা প্র্যাকটিস এবং আমরা যেটা বিভিন্ন মহল থেকে শুনি, সালাতুল আওয়াবিনটা মাগরিবের পরে ছয় রাকাত পড়া হয় এবং বিভিন্ন আমাদের দেশের ফির মাশায়েখরা এটা লোকদেরকে, তাদের অনুসারীদেরকে বলেন ছয় তারিখ রাকাত নামাজ পড়ার জন্য, এটাকে তারা সালাতুল আওয়াবিন বলেন। কিন্তু হাদিস সালাতুল আওয়াবিন যেই নামাজকে বলে সেই নামাজ হচ্ছে সালাতুল দোহা। মুসলিম শরীফের সহি হাদিস, সালাতুল আওয়াবিন হিনা তারমুদ ওয়াল ফেসাল, যখন ফেসাল হচ্ছে ছোটো ছোটো উটের বাচ্চাকে বলা হয়, যে সূর্য উঠার পরে এতটা উপরে উঠবে রৌদ্র হবে যে তার খুরে সে একটু তাপ অনুভব করবে, তখন এই নামাজ পড়া হয়, যেটা অন্যান্য হাদিস এটাকে সালাতুল দোহা বলা হয়েছে। অত্যন্ত ফজিলতের নামাজ, মর্যাদার নামাজ। রসুলের ফাক হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি খালিলি, যে আমার বন্ধু মানে রসুল ইসলাম আমাকে তিনটি উপদেশ দিয়েছেন এবং আমি মৃত্যু পর্যন্ত এই তিনটি উপদেশকে আমি অনুসরণ করব। একটি হচ্ছে মাসে তিনটি রোজা, যেটাকে আয়ামুল বিদের রোজা বলা হয়, ১৩, ১৪, ১৫। আরেকটি হচ্ছে সালাতুদ দোহা এবং আরেকটি হচ্ছে যেন আমি বেতরে নামাজ না পড়ে আমি যেন না ঘুমাই। তো এই তিনটি ওসিয়ত তিনি আমাকে করেছেন। তো সালাতুদ দোহা এবং হাদিসে রয়েছে যে প্রত্যেক মানুষ যখন সে তার সকাল হয় তার প্রত্যেকটি জয়েন্টের উপরে আল্লাহর পক্ষ থেকে সদকা নির্ধারিত হয়ে যায়, সদকা অবলিগেটরি হয়ে যায়। তো তিনি সদকা আদায়ের জন্য বলছেন, কুল্লু তাসবিহা সদাকা, কুল্লু তাহমিদা সদাকা, কুল্লু তাহলিলা সদাকা, মানে তাসবিহ পড়া সদকা, হামদ পড়া সদকা, সুবহানাল্লাহ বলা সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সদকা, সুবহানাল্লাহ। তিনি বলছেন তবে যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে সকালে তাহলে এই পুরো দিনের এই সদকা আদায় হয়ে যাবে। এত মর্যাদার নামাজ সালাতুদ দোহা। সালাতুদ দোহার দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত পর্যন্ত পড়া যায়। তো হাদিসে সালাতুল আওয়াবিন বলা হয়েছে সালাতুদ দোহাকে। এখন মাগরিবের পরে যে কোনো নফল পড়া যায়, নফল তো এটি ওফেন, যে কোনো সময় পড়া যায়, তবে এটাকে সালাতুল আওয়াবিন নাম দেওয়া এটা হাদিসের সাথে এটা সাংঘর্ষিক। এই নামাজকে সালাতুল আওয়াবিন নাম দেওয়া এটা কোনো অবস্থাতে ঠিক নয়। সালাতুল আওয়াবিন হচ্ছে সালাতুদ দোহা, যেটা সূর্য উঠার পরে পড়া হয় এবং সূর্য জওয়ালের আগে এবং নামা মাগরিবের পরে যে কোনো নফল পড়া যায়, যত রাকাত পড়া যায় পড়েন, কিন্তু সালাতুল আওয়াবিন না বলেন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে হাদিস বুঝার তৌফিক দিন। অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা প্রফেসর আনমুর রশিদ আহমদকে তার সুন্দর জবাবের জন্য। দর্শকবৃন্দ আপনারা আমাদের সাথে থাকবেন, একটু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ওয়ে গোয়িং টু শর্ট ব্রেক ইনশাআল্লাহ, উই উইল বি ব্যাক ভেরি ভেরি সুন, স্টে ওয়ে ইউ আর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আমাদের খুব ভালো লাগছে, খুবই আপনাদের ও মানে আপনারা যারা শরিক হচ্ছেন আজকের অনুষ্ঠানে, আপনারা খুব সৌভাগ্যবানের জন্য যে দুজন শায়খ কিন্তু আছেন এখানে এবং তারা উত্তর দিচ্ছেন। আশা করছি যারা আমাদের কাছে ফোন করছেন এবং খুবই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আসবেন, সুন্দর প্রশ্ন নিয়ে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ। অনেক কলার লাইনে আছেন, কথা বলতে চান, আমাদের শুরু থেকে লাইনে আছেন, অপেক্ষা করছেন, এ ধরনের অনেক কলারই আছেন, আমরা কথা বলছি কলারদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার চারটা কোয়েশ্চেন আছে, আপনারা যদি দয়া করে আনসার দেন। জি, হোক বই না, সুবিধা নাই। পয়লাটা কোয়েশ্চেন হইল কি, আমরা সাও আমরা বালিশের উপরে রাখতাম ফার্মনে রেস্ট করবার লাগে, ঘুমাইবার বালিশ খেল, আর সাও বালিশ মধ্যে রাখতাম। আচ্ছা, আর সেকেন্ড কোয়েশ্চেন হইল কি, ফুরুতা হইলে আমরা আকিকা করি না নি, তো এই আকিকার গুস খাইতে পারবানি নিজর মানুষে। আর তিন নম্বর কোয়েশ্চেন হইল কি, আমার ফুয়ার নাম হইল কি ইয়াসিন, আমরা স্পেল করছি YASEEN, তো আরো হিসাবে কইসন টেলিভিশনের মাঝে যেন এই নাম রাখা যায় না, তো এটা হাসা কি না আপনারা কইয়া দিবা। দেখি আজকের মেসা বলে কি তা হয় না। আচ্ছা, আপনার চার নম্বর প্রশ্ন। আর চার নম্বর কোয়েশ্চেন হইল কি, আমরা মুসলমান হিসাবে আমরা নন মুসলিম মানুষের লাগি দোয়া করতাম ফার্মনে। কি দোয়া, কিসের লাগি দোয়া? জেলা যদি কোনো নন মুসলিম বাচ্চারা বা বেমার থাকে বা বড় মানুষও বেমার থাকে বা কোনো প্রবলেম থাকে যদি নন মুসলিম মানুষের, জি তারা লাগি আমরা দোয়া করতাম ফার্মনে, দোয়া করলে আমরা গুণ হইব। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন বলছেন মনে হলো যে রিল্যাক্স করার জন্য, আরাম করার জন্য আমরা মাথায় যে বালিশ দেই এটা পান নিচে দিলে কোনো অসুবিধা আছে কিনা? এতে কোনো অসুবিধে নেই, আপনার রিল্যাক্স করার জন্য যদি দরকার হয় তাহলে আপনি এটা দিবেন। অনেকে অসুস্থ মা বোনরা আছেন, অসুস্থ আমাদের মুরব্বীরা আছেন যাদের এটার দরকার হয়, এই জন্য বালিশ এমন কোনো জিনিস না, খালি মাথার নিচেই দিতে হবে, যদি কোনো দরকার হয় এটা পান নিচেও দেওয়া যাবে, এটা কোনো অসুবিধা নেই। আর এটা শরীয়তের কোনো নিষেধ ওই ব্যাপারে নেই, আপনার যেভাবে আরাম হয় আপনি সেইভাবে দিবেন ইনশাআল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় শেখ উপর হয়ে শোয়াটাকে হাদিসে নিষেধ করা হয়েছে, সেটা সেটা ডিফারেন্ট ডিফারেন্ট। আচ্ছা, ওটা তো শোয়ার ব্যাপারে এখানে কোশ্চেন আসে না। আর এরপরে হলো যে ছেলে মেয়েদের যে আকিকা আমরা করি, আকিকার গোশত সবাই খেতে পারবেন, শুধুমাত্র আমরা যখন আল্লাহর রাস্তে সদাকা করি বা কোনো সদাকাকে কোনো মান্নত করি গরিব মিসকিনের জন্য, ওই গোশত আমাদের জন্য খাওয়াটা জায়েজ না, কোনো সদাকার গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ না। কিন্তু আকিকার গোশত মা বাবা থেকে নিয়ে শুরু করে ওই যে বাচ্চার পক্ষ থেকে আকিকা হচ্ছে তাকে সে তো আর চাবাইতে পারবে না, কিন্তু ওকে যদি আপনি ঝোল খাওয়ান গোশতের অথবা এমন কিছু খাওয়ান যেটা লিকুইড হয়ে গেছে সে খেতে পারে, তো তার জন্য এটা খাওয়া জায়েজ। সেই হিসেবে আকিকার গোশত সবাই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সদকার গোশত, মান্যতের গোশত যেভাবে এটা আমরা আমাদের জন্য খাওয়া ঠিক হবে না। আমার মনে হয় বোন আপনার ক্লিয়ার হয়েছে, বাকি দুইটা কোশ্চেনের আনসার আসছে উস্তাদ রশিদ আহমদ সাহেবের আনসার করতেছেন ইনশাল্লাহ। প্রথম হলো ইয়াসিন নাম রাখা যাবে কিনা, আর নন মুসলিমদের জন্য দোয়া করা যাবে কিনা। জি, ধন্যবাদ বোন আপনাকে, আপনার এই যে আগ্রহের সাথে যে প্রশ্ন করেছেন, আবার আগ্রহের সাথে বলেছেন, আমরা যেন জবাব দিই। হ্যাঁ, ইয়াসিন নাম রাখা যাবে, ইয়াসিন, তারপরে কোরআন মজিদের আরও যে সমস্ত সুরার শুরুতে আছে যেমন তহা রাখে অনেকে নাম, এই সমস্ত নাম রাখার ক্ষেত্রে ওলামায়ে কেরাম তো আপত্তি করেন নাই, তো এই নামগুলি আগে থেকে চলে আসছে এবং আরব বিশ্ব এই সমস্ত নামের প্রচলন আছে, তহা ইয়াসিন এই জাতীয় নামের প্রচলন আছে, নাম রাখা যাবে। আর আপনার সর্বশেষ প্রশ্ন হচ্ছে অমুসলিমদের জন্য দোয়া করা, এবং আপনি আরেকটা ব্যাখ্যা বলেছেন অমুসলিম প্রতিবেশী তাদের ছোট ছেলে মেয়েদের জন্য অসুস্থ দোয়া করা, হ্যাঁ দোয়া করা যাবে, ছোট ছেলে মেয়েরা যখন অসুস্থ হবে তাদের সুস্থতার জন্য আপনি দোয়া করবেন, তারা তো মানুষ কোনো সমস্যা পড়লে দোয়া করা যায়, কোনো অসুবিধা নেই। আর অমুসলিমদের জন্য আপনি বেশি বেশি যে দোয়া করবেন তাদের হেদায়তের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয়, কারণ হেদায়ত হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামত যেন তারা পায়, এই জন্য দোয়া আপনি করবেন এবং দোয়া করার জন্য আপনি সওয়াব পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, দেখি কি কথা বলতে যাচ্ছেন আমাদের সাথে।